ও দিদি, পাড়ার খবর শুনেছ? না রে, কি হয়েছে? সে কি কথা গো দিদি! ও পাড়ায় পিন্টু আছে না, পিন্টু বিয়ে করেছে গো, ওর বউ দেখতে গেলাম। বউটা না কি বাজে হয়েছে গো দিদি, দেখতে জানো না, যেমন কালো তেমন মুখ বেঁকা। সে কি রে, পিন্টুর মায়ের তো অনেক চোপা ছিল বাপু, ভালো মেয়ে না হলে বিয়ে দেবেনি, সুন্দর মেয়ে না হলে বিয়ে দেবেনি, তো অমন বউ কেন বিয়ে করেছিল? তো ঠিক আছে, তুই তো দেখে এলি, তো আমি দেখে আসি, তো চ তুই ঠিক চ দেখে আসি। ও দিদি, বাড়ি আছো নাকি গো? ও পিন্টুর মা! হ্যাঁ দিদি বলো, হ্যাঁ এসো এসো ঘরে এসো। তো পিন্টুর বউ দেখতে এলুম গো দিদি। তো পিন্টুর বউ তো খুব সুন্দর হয়েছে গো দিদি। তো ওদিকে টেপির টেপির মা বলছিল যে পিন্টুর বউকে নাকি দেখতে সুন্দর হয়নি। আমি বাবু মুখের ওপর কয়ে দিয়েছি দিদি, তোকে কি দেখতে লা কি বলো নাকি দিদি বলো তো। ঠিক আছে গো দিদি, ঠিক আছে দিদি, আমি এখন যাই, বউমা নিয়ে ঘুরতে যেও, বউ ভারী সুন্দর হয়েছে, তো বাড়ি যাই। ও টেপি, ও টেপি, শুন নালো, শুন নালো। হ্যাঁ কাকিমা বলো বলো বলো। আরে পিঙ্কির বউ, পিন্টুর বউ দেখতে গেলুম রে। সত্যি বলিছিস, পিন্টু ওকে কি বিচ্ছিরি দেখতে বটে বাবা। ঠিক হয়েছে, পিন্টুর মায়ের মুখে খুন খালি খসে দিয়েছে, তো কি বলবো, চো তোর থেকে তোকে অনেক সুন্দর দেখতে রে টেপির মা। আমি বলে এলুম তো টেপির মা, যে আমাদের টেপির মাকে কি সুন্দর দেখতে বলো দিদি। হ্যালো বন্ধুরা, আমার চ্যানেল এই ভিডিওটা ফার্স্ট, তো জানি না কেমন হয়েছে, চেষ্টা করেছি। তো এটা কি বলতো, আমাদের দেশে ঘরে গ্রামের কাকিমারা এরকমই করে, তো সেটাই আমি তুলে ধরার চেষ্টা করেছি, জানি না কেমন হয়েছে। তো হয়েছে, তো তোমরা আমার সাথে থাকলে নিশ্চয়ই এর থেকে আরও ভালো আমি ভিডিওটা করতে পারবো। তো টাটা টাটা, বাই বাই। আর নেক্সট ভিডিওর জন্য তোমরা প্লিজ কমেন্ট করো। তো টাটা।